এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যার নাম হচ্ছে বং পল্লবী আর আমি হচ্ছে পল্লবী। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা আর হচ্ছে তোমাদের দাদাভাই সকালবেলায় বেরিয়ে গেছে অফিসে ব্রেকফাস্ট করে, আর আমি হচ্ছে এখন চা খেলাম। আর এখন আমি আমার কাজে নামবো। আর দেখো মাথায় চপচপে করে তেল দিচ্ছি, কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ, কয়েকদিন থেকে শরীরটা একদম ভালো নেই। তো হচ্ছে আর তোমাদেরকে ভাবছিলাম যে অনেকদিন থেকে ব্লগ শেয়ার করা হয় না, ডেইলি ব্লগ, আর সেদিন ঘুরতে গেছিলাম সেটা শেয়ার করেছি, ডেইলি ব্লগ শেয়ার করা হয় না। তো চলো আজকে আমি এখন সকাল 10টার থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখি কতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে ভাত বসিয়েছি আর হচ্ছে মাছের ঝোল বানাবো, মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে করব। আর এখানে মশলা করেছি, মশলাও রেডি। আর হচ্ছে কি বানাবো বুঝতে পারছি না, আর একটা কিছু করব, বেগুন ভাজা বা কফি ঘন্ট, দেখা যাক। তো আগে আমি ফার্স্টে মাছের ঝোলটা করে নিচ্ছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা মাছটা গেলে নিই আগে। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই পাশে আমি ঘর দোরগুলো গুছিয়ে নিয়ে একদম মুছে দিলাম, মোছা হয়ে গেল। আর ফ্যানটা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে শুকানোর জন্য, একদম সব কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে ওর খাবারটা বেড়ে আমি হলো যাব স্নানে, স্নান পুজো করে আসব। দেখো আমার গাছে ফুল ধরেছে, ও কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম ব্লগে যে হচ্ছে কলি ধরেছে অনেকগুলো। দেখো দুটো ফুল ফুটেছে, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার বর। আর এখানে দেখো অনেকগুলো কলি আছে, আর অনেক দিন আগেই কিন্তু কলি হয়েছিল, কিন্তু ফুটতে বহুত লেট হলো, মানে খুব আস্তে ধীরে মনে হয় ফোটে ফুলটা। আর দেখতে দেখো ফুলটা কী সুন্দর, মানে খুবই সুন্দর, ছোটো ছোটোর মধ্যে খুব সুন্দর ফুলগুলো দেখতে। আর ফুল তো এমনিতেই সুন্দর, সব ফুলই সুন্দর, কিন্তু এটা দেখো হোয়াইটের মধ্যে কিন্তু দারুণ লাগছে। আর এগুলোও ফুটবে আস্তে আস্তে, এখনও পুজো দেইনি, আমি দেব। রান্নাবান্না করার পরে স্নানে চলে গেলাম, তারপরে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। আর এখন বাজে হচ্ছে সন্ধে 6:30, আর হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম, তো আমাকে ও ফোন করলো বান্ধবীটা, তো হচ্ছে নিচে যাচ্ছি, নিচে গিয়ে ওখানে একটু গল্প করব, হাঁটাহাঁটি করব, প্রচুর লোক নিচে হচ্ছে বিকেলবেলায় সবাই আড্ডা দেয় সোসাইটির, তো চলো ওখানে যাচ্ছি। ও চলে গেছে, গিয়ে আমাকে কল করো, ডেইলি কল করে, আমি যাওয়া হয় না আমার, কিছুদিন থেকে তো প্রায় যাই, গিয়ে হাঁটি একটু। তো চলো ওখানেই যাচ্ছি, দেখতে থাকো হচ্ছে তোমাদের। ও এখনও আসেনি, মানে তোমাদের দাদাভাই এখনও অফিস থেকে আসেনি, আর আসার সময় হয়তো নিচে থাকবো, হয়তো চলে আসবে, একসাথে চলে আসবো রুমে। আরুষ বলো হাই, বলো হাই, ওরে বাপ রে, আর মুঝে ভি তো নেই আরুষ, নিচে
থেকে চলে এসেছি, হচ্ছে ও অফিস থেকে এসেছিলো, তারপরে হচ্ছে ও আমাকে নিয়ে গেল হচ্ছে থ্রেডিং করানোর জন্য। অনেকদিন থেকে থ্রেডিং করানো হয় না, এখানে যে যেতাম ওই পার্লারটা পুরো বন্ধ, যখনই যাই বন্ধ, তারপরে আর হচ্ছে করা হয়নি। তো এক মাস বাদে করলাম, কারণ এখানে যতগুলো আছে সবগুলোই যখনই যাই তখনই বন্ধ। তারপরে হচ্ছে অফিস থেকে এসে আমাকে নিয়ে গেল একটু দূরে, আর আসার সময় একদম সবজি বাজার করে নিয়ে আসলাম, তোমাদের কিছুই শেয়ার করিনি। আর এসে এখন আমি চা বসিয়েছি, ও ফ্রেশ হয়ে এলো, আর হচ্ছে এখন চা খাবো দুজন। যে চা বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, চিনি দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বাবা, এখানে বাদামটা মেখেছি পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে এখানে লেবু আছে মেখেছি, এটা খাবো চায়ের সাথে। কার কার ইচ্ছে করছে খেতে। আর এটাকে না গরম করে নিয়েছি, এর জন্য বাটিটা ধরা যাচ্ছে না, খুব গরম আছে, গরম গরম খেতে বেশ ভালো লাগবে। আর এই যে ও এসে হচ্ছে, আর এই যে ও এসে রেস্ট করছে, ব্লগের মধ্যে ওকে, ও না থাকলে ভালো লাগে না, সেজন্য সারাদিনের তো ব্লগে ছিল না, সেজন্য শেষেরটাই একদম ওকেও নিলাম। বলো হাই বলে দাও, হাই বলবে না, হাই বললো না তোমাদেরকে, বলবে না, বলো হাই, সবাই তো দেখে না, কেন কাটবো না, কাটবো না, কাটবো না, অফিস থেকে এলো তো এখন একটু মুড ঠিক হতে একটু টাইম লাগবে, সেজন্য তোমাদেরকে হাই বললো না, কেউ খারাপ পেও না। ওর হয়ে আমি বলছি হাই, কারণ সারা সকালে যায় আসলো, তো একটু মুডেরও ব্যাপার থাকে। খাইয়ে ওকে ওর মাথাটাকে একে ঠান্ডা করে দিই, দেখো এখানে র্যাশ র্যাশ উঠে গেছে, তো এটা হয় আমার, তারপরে ঠিক হয়ে যায়, কালকে ঠিক হয়ে যাবে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, আর চাটা ফুটে গেছে, জলটা ফুটে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট, টাটা।